ওকে, আমি শুরু করতেছি। পাওয়ার পয়েন্টের যে স্লাইড যেটা ছিল সেটা দিয়ে শুরু করতেছি। ওইখানে তোমাদের 25 নম্বর না 26 নম্বর পর্যন্ত মনে হয় হয়েছিল, এরপরের যেটুকু সেটুকু আর হয় নাই। ওইখান থেকে আর কি দেখো সবাই মনোযোগ দিয়ে। তো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তো এই শুরুর দিকের ম্যাথগুলা করছিলাম এখান থেকে। আচ্ছা, এখানে এটা কেটে গেল কেন? সেইগুলো তো আসবে পরে। তো আমরা একদম লাভ দিয়ে যেখানে যাওয়ার সেইখানে চলে যাই, তারপর ওইখান থেকে ম্যাথ গুলো করা শুরু করি। তো এই পর্যন্ত ম্যাথ দেখতেছি যে আমি এখানে করা আছে 24 নম্বর পর্যন্ত। আমি 25 নম্বর ম্যাথটা তোমাদের HW হিসেবে করতে দিছিলাম। আচ্ছা, তো HW হিসেবে করতে দেওয়ার পরে সামিন আমাকে করে দিস। শশী কি করছিলা? তাফসির অনেক ভালো পড়ালেখা করতেছো গত 2 দিন দেখলাম, কিন্তু আমাকে HW গুলা দিও, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, পর্যন্ত আসতে পারিনি, ফিজিক্স পর্যন্ত গেছি মাত্র। আচ্ছা আসো, ধীরে ধীরে এইগুলা কন্টিনিউ করে ধরে ফেলো আমারে, যে আমরা যেন বেশি আগায় না যাই এই জিনিসটা খেয়াল রাখো। তো 25 নম্বর যে, আমি 25 পারি নাই, 22 পারি নাই, 16 না 17 দুইটা পারি, 2 নাম্বারটা পারি নাই। আচ্ছা আমি করে দিতেছি, দেখো 25 নম্বরটা আগে করি, তারপরে দেখো 25 নম্বরের এখানে যে ম্যাথটা আমাকে দিছে, প্রথম 1 নম্বরটা আমি করি, পরেরটা মানে দুইটা কোশ্চেন কাইন্ড অফ সিমিলার। একটা এইখান থেকে এইখানে যেতে হবে, আর আরেকটা এই পাশ থেকে এই পাশে আসতে হবে। সো কাইন্ড অফ সিমিলার কোশ্চেন, একদম মোটামুটি বলা যায়। তো কেন সিমিলার বলতেছি সেটা একটু পরে বুঝতে পারবা। তো 25-এর প্রথম যেটা 1 নম্বর যেটা, সেটা যদি আমি করি, সো সেটা ফার্স্টে আমরা এখানে লিখবো, দেওয়া আছে যা সেটা আমরা একটু লিখে নেই। এই পার্টটুকু দেওয়া আছে, এখান থেকে প্রমাণে এখানে যেতে হবে। তো প্রমাণ ওইখানে যাওয়ার জন্য দেখো এক পাশে এ আর বি আছে, তো আমাকে এ এবং বি আলাদা করতে হবে, তাইলেই কাজ শেষ। তো এই লাইনটা লিখবো, দেওয়া আছে যেটা সেটা হচ্ছে তোমার কট থিটা সমান সমান এ কজ এক্স মাইনাস বি কজ ওয়াই ডিভাইডেড বাই এ সাইন এক্স প্লাস বি সাইন ওয়াই। এ আর বি আলাদা করার জন্য এই কটকে যদি আমরা কজ থিটা ডিভাইডেড বাই সাইন থিটা লিখি, তাইলে কিন্তু হচ্ছে। তারপরে আমরা এটা আর আর গুণ করে ফেলবো পরের লাইনে, এ কজ এক্স মাইনাস বি কজ ওয়াই ডিভাইডেড বাই এ সাইন এক্স প্লাস বি সাইন ওয়াই। এখন তুমি গুণ করে দেওয়া আর আর ভাবে, তাইলে হবে তোমার এ কস থিটা সাইন এক্স, তারপরে হবে তোমার প্লাস এ সরি এ না, এবার কস থিটা দিয়ে আমি এইটাকে গুণ করতেছি, অর্থাৎ হচ্ছে বি কস থিটা সাইন ওয়াই। আর সমান সমান এই পাশে আমি লিখবো হচ্ছে এ সাইন থিটা কজ এক্স, আর হচ্ছে মাইনাস বি তোমার সাইন থিটা কজ ওয়াই। এখন একটু মনোযোগ দিয়ে দেখো, এইটাতে এ আছে, এইটাতে এ আছে, এইটাতে বি আছে, এইটাতে বি আছে। তো বি এরটাকে আমি যদি এই পাশে নিয়ে যাই সমান সমানের, আর এ এরটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাইলে কিন্তু আমাদের এ আর বি কমন নিয়ে আলাদা করতে পারবো। আচ্ছা, তাহলে বি এর যেটা আছে সেইটা আমি শুরুতে লিখলাম বি কস থিটা, তারপর হচ্ছে আমাদের সাইন ওয়াই, এরপরে এইটা আমি যোগ আকারে লিখবো প্লাস বি সাইন থিটা কজ ওয়াই সমান সমান এ সাইন থিটা কজ এক্স, আর মাইনাস এ কজ থিটা সাইন এক্স, এইরকম। সো তুমি এখান থেকে দেখো বি কমন নিলে কি থাকতেছে, বি কমন নিলে আমাদের যে কস থিটা সাইন ওয়াই, বা আমরা এইভাবে একটু সুন্দর করে লিখি এইটাকে, তোমার এইটাকে সামনে লিখি বি এর ক্ষেত্রে, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে সাইন থিটা কজ ওয়াই, তারপর আমাদের প্লাস কস থিটা সাইন ওয়াই। তো এইখান থেকে আগে বি কমন নিলাম, দেন এইখান থেকে বি কমন নিয়ে লিখলাম। সো এখানে একটা সূত্র হয়ে গেছে অলরেডি, ওকে। আর এখান থেকে এ কমন নিলে কি থাকে দেখো, সাইন থিটা কজ এক্স মাইনাস তোমার কস থিটা সাইন এক্স। এই যে এখানে একটা সূত্র হয়ে গেছে, আর এখানে একটা সূত্র হয়ে গেছে। এই সূত্র দুইটা যদি আমরা বসায় দেই, এখানে হচ্ছে বি ইনটু সাইন থিটা প্লাস ওয়াই। এই সূত্র আগে দেখাইছিলেন না? হ্যাঁ হ্যাঁ, এই সূত্র সবই দেখাইছি তোমার, প্রথম সাইন এ প্লাস বি এর যে ফর্মুলা যেটা, সেটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এখানে থিটা এবং ওয়াই আছে, এই কারণে বি সাইন থিটা প্লাস ওয়াই। আর এই পাশে আমাদের হবে হচ্ছে এ এখানে সাইন থিটা কস এক্স মাইনাস সাইন কস থিটা সাইন এক্স, এই পাশে সূত্রটা হচ্ছে সাইন থিটা মাইনাস এক্স। সো এর পরবর্তী লাইনটা আমি যদি এখানে লিখি সিম্পলি, একদম সিম্পল, একদম একদম ইজি। এখন কিন্তু প্রমাণের কাজ আমার করা শেষ, প্রমাণ শেষ। এখানে আমরা যদি লিখি
তাহলে আমাদের দেখো বিটা যেখানে আছে বি আর এর নিচে আমি এ কে নিয়ে আসলাম রাইট সাইড থেকে, আর লেফট সাইডে সাইন থিটা মাইনাস এক্স এটা ছিল, আর নিচে ছিল সাইন থিটা প্লাস ওয়াই, থিটা প্লাস ওয়াই। তো এখন একটু এইটুকে এইটার মতো করে যদি ঘুরায় লিখতে চাও তাহলে এই পাশে ঘুরায় লেখো তাইলেই হবে। তো বা তোমার সাইন থিটা মাইনাস এক্স ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস এক্স সমান সমান বি ডিভাইডেড বাই এ। তো এইটা হচ্ছে আমাদের পরবর্তী যে লাইনগুলো আছে সেই লাইনটা। তো এইখান থেকে শুরু করে আমাদের পুরো ম্যাথটা আমরা এইভাবে কমপ্লিট করতে পারবো। তো খেয়াল রাখতে হবে এ আর বি কে আমাদের কমন নিয়ে এই এ বাই বি করার জন্য এরকম করতে হবে। আর পরবর্তী ম্যাথ যেটা দেখো এখান থেকে যে জিনিসটা করা আছে, যে এই ম্যাথটা দুই নাম্বারটা একদম ইজি। তোমার এখানে এ আর এখানে বি আছে, তুমি সরাসরি ফার্স্টে গুণ করে দিবা, মানে সাইন থিটা প্লাস আলফা এবং সাইন থিটা প্লাস বিটা এই সূত্রটা অ্যাপ্লাই করবা। সূত্রটা অ্যাপ্লাই করার পরে এই পাশে দেখো কস থিটা কট থিটা আছে, কট থিটার মানে কি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। অর্থাৎ তুমি যে এখানে গুণ করবা, এখানে একটা সাইন থিটা পাবা কস থিটা পাবা, এখানে একটা সাইন থিটা কস থিটা পাবা। তো সাইনের দুইটাকে তুমি লেফট সাইডে রাখো আর কজের দুইটাকে রাইট সাইডে রাখো, তারপরে ভাগ করে দাও, তাহলে এই লাইন যেটা সেটা চলে আসবে। মানে আমরা এইখানে যে ম্যাথটা করছি এখানে এ বি কমন নিতাম, এখানে তোমাকে সাইন থিটা আর কস থিটা দুই সাইডে কমন নিতে হবে। তাহলে হচ্ছে তোমার 25 এর দুই নাম্বার যেটা এটা একদম ইজিলি তুমি করতে পারবা। তো এইটা এইচ ডাব্লিউ হিসাবে থাকলো, এটা হচ্ছে 25 এর দুই নাম্বারটা নিজেরা বাসায় ট্রাই করবা, যদি না পারো তারপর আমি করে দিব না। আচ্ছা নেক্সট প্রবলেম যেটা সেটাতে আমি যাচ্ছি। সো এখান থেকে দেখো এখানে আমাদের দুইটা লাইন দেওয়া আছে, যে এখানে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু একটা ভ্যালু দেওয়া আছে, আর আরেকটা দেওয়া আছে হচ্ছে ট্যান ফাই ইজ ইকুয়ালস টু আরো একটা ভ্যালু দেওয়া আছে এখান থেকে। তো আমাকে এখান থেকে শেষ পর্যন্ত সাইন থিটা বাই সাইন ফাই এর ভ্যালু এক্স ডিভাইডেড বাই ওয়াই এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা রাদিয়া এখনো আসে নাই না? রাদিয়া আসছে, রাদিয়া গুড, সামিন, শশী, তাফসির, ফাদিলার মনে হয় প্রবলেম হচ্ছে, ফাদিলা নাই। ওকে দেখো তাহলে আমাদের এইখানকার যেটা প্রমাণ করতে বলছে সেই প্রমাণটার দিকে আমরা একটু মনোযোগ দিই। সাইন এইখানে ট্যান থিটা আছে, এই ট্যান থিটার থেকে আমি সাইন থিটা বের করতে পারবো, আর অপোজিট সাইডে আমার ট্যান ফাই আছে, ওইখান থেকে আমি বের করতে পারবো হচ্ছে তোমার সাইন ফাই এর ভ্যালু। তো ওই দুইটা ভ্যালু বের করে যদি আমরা একটার থেকে আরেকটা ভাগ করে দেই দুইটা ইকুয়েশন, তাইলে কিন্তু আমাদের কাজ শেষ, তাহলে আমাদের আর কিচ্ছু করতে হবে না। তো এই হচ্ছে তোমাদের এই যে ম্যাথ যেটা সেটা একদম ইজি ম্যাথ। তো আমি এটা করে দিতেছি দেখো। তো আমরা ফার্স্টে এটা দিয়ে শুরু করব, যেটা দেওয়া আছে ফার্স্টে এটা দিয়ে শুরু করি। সো এখানে আমরা লিখে নিব দেওয়া আছে সো ট্যান থিটা, এটা একটু বড় হবে ম্যাথটা, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এক্স সাইন পাই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স কজ পাই। এখন আমরা ট্যান থিটার পরিবর্তে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা এটা লিখবো। তাহলে এই লাইনটা এরকম হলো, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান সমান এক্স সাইন ফাই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স কজ পাই। এখন আর আর গুণ করবো, অর্থাৎ আমি এখান থেকে পাবো হচ্ছে সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা কজ পাই, এই ভ্যালুটা পাবো। আর অপর সাইডে যে আমি গুণাকারে পাবো হচ্ছে এক্স কস থিটা সাইন ফাই। আর আর গুণ করে দিলাম, এখন আমি এই সাইন থিটাকে লেফট সাইডে রাখবো আর এই এক্স সহ বাকিটাকে আমি রাইট সাইডে পাঠিয়ে দিব। সো তখন দেখো জিনিসটা কিরকম হচ্ছে। তাহলে আমাদের এইখান থেকে আমরা সাইন থিটা সমান সমান লিখতে পারি, যে অপর সাইডে যদি এই টোটালটা চলে যায় তখন এক্স কমন নিয়ে এটা লেখা যায় যে তোমার সাইন থিটা কস ফাই, সাইন থিটা কস ফাই। অর্থাৎ এইখান থেকে এক্স কমন নিলাম, প্লাস হয়ে যাবে ওই পাশে গেলে প্লাস কস থিটা সাইন ফাই। আচ্ছা এখন তোমরা একটু চিন্তা করে দেখো তো, আমাদের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কি কোনো সূত্র আসছে না? এটা কিসের সূত্র? সাইন থিটা প্লাস ফাই। অর্থাৎ আমি এখান থেকে লিখব হচ্ছে এক্স সাইন থিটা প্লাস ফাই। সো এই একটা ইকুয়েশন আমি এখান থেকে পেলাম, এই ইকুয়েশনটাকে আমি এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখবো। এখন আমি আবার এইটা নিয়ে কাজ করা শুরু করব। এইটা নিয়ে কাজ করলে দেখি আমাদের এখান থেকে কি হয়। তাহলে এইখানে আমি এই পাশে লিখি, অন্য কালারের কালি দিয়ে ওই পাশে লিখি, তাইলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো এখন এইখান থেকে শুরু করব। তাহলে এইখান থেকে আবার তো আবার লেখা আছে, এই কালিটা ভালো মতো বোঝা যাচ্ছে না। তো দেখো আবার আমরা একই কাজ করব এইটার থেকে, এখান থেকে সাইন ফাই এর ভ্যালু বের করবো। তাহলে আমরা সাইন ফাই ডিভাইডেড বাই এই লাইনের পরের লাইন লিখতেছি আমি,
sin phi divided by cos phi এর ভ্যালুটা বের করতে পারি y sin theta divided by 1 minus y cos theta এখন তুমি আবার আরআর গুণ করো একই ভাবে তাহলে এই পাশে পাবা হচ্ছে sin phi multiplied by 1 এর সাথে গুণ করলে sin phi হবে আর পরবর্তীতে y sin phi cos theta তুমি এটা পাবা আর অপোজিট সাইডে যে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার y sin theta cos phi এখন sin phi কে আমরা এক পাশে রেখে এই পার্টটুকো রাইট সাইডে পাঠিয়ে দিব রাইট সাইডে পাঠিয়ে দেওয়ার পরে দেখো কি হয় তাহলে y কমন নিলে আমাদের sin theta cos phi আর এরপরে প্লাস দিয়ে তোমার cos theta sin phi সো এই cos theta এর আগে লিখছি sin phi যেটা সেটা পরে লিখছি তাহলে এখানেও আমাদের একই সূত্রটাই হচ্ছে তাহলে আমাদের এইখান থেকে আমরা লিখতে পারি sin phi সমান সমান y sin theta plus phi একদম সিম্পল ম্যাথ এখন আমরা যদি এক নাম্বার ইকুয়েশন এটাকে দুই নাম্বার ইকুয়েশন দিব এরপর আমি জাস্ট এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে এক নাম্বারকে দুই নাম্বার দিয়ে ভাগ করব তো এক নাম্বার ইকুয়েশন ডিভাইডেড বাই দুই নাম্বার ইকুয়েশন দেখো এখান থেকে তাহলে কি আসতেছে তাহলে আমাদের উপরে আসবে হচ্ছে sin থিটা নিচে আসবে হচ্ছে তোমার sin phi সমান সমান এখানে x sin থিটা প্লাস phi ডিভাইডেড বাই y sin থিটা প্লাস phi সো এই দুটো ভ্যালু সেম হওয়াতে কাটাকাটি হয়ে যাবে x ডিভাইডেড বাই y যেটা সেটা আমরা লিখতে পারবো এবং আমরা এখান থেকে প্রুভড প্রমাণিত এটা লিখতে পারবো সো খুবই সহজ আশা করি সবাই বুঝতে পারছো সো মনে রাখবা যে আমরা কিভাবে করতেছি আমি sin থিটা এবং sin phi এই দুটো ভ্যালু বের করে দুটো ইকুয়েশন পাবো একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশন দিয়ে ভাগ করব কাজ শেষ ওকে সো এইখানে যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমি একটু বুঝায়া করে দেওয়ার চেষ্টা করি তোমরা তো অবশ্যই অবশ্যই বাসায় চেষ্টা করবা তো সহজ ম্যাথ বাট অতটা ইম্পর্টেন্ট কিছু না দেখতে অনেক কঠিন মনে হয় বাট পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট না তো আমি যেহেতু চেষ্টা করতেছি সকল ম্যাথ করায় দেওয়ার এই কারণে করায় দিচ্ছি তোমাদের এটা এখনই এই পিডিএফটা দিয়ে দেবো 30টা ম্যাথ শেষ হইলে এখনই পিডিএফটা দিয়ে দিচ্ছি তাহলে দেখো এখান থেকে যে ঘটনাটা ঘটতেছে তোমার 27 নম্বরের যেটা সেটা সলিউশনে আমরা যদি লিখি সো যেখানে যেটা দেওয়া আছে এখান থেকে আমরা এটা স্টার্ট করব এই লাইন থেকে আমাকে এই রকম একটা লাইনে এখান থেকে যেতে হবে তো এই জিনিসটা ভালো মতো বোঝার চেষ্টা করি তাহলে যা আছে সেটা আমি লিখে নেই সলিউশন কই গেল আমার কলম সো সলিউশনে আমরা ফার্স্টে স্টার্টিং করব দেওয়া আছে এই লাইন থেকে সো যে লাইনটা দেওয়া আছে আমি এটা উঠায় ফেলবো cos a + b একদম সহজ আর হচ্ছে আমাদের এখানে sin c + d সমান সমান cos a - b সমান সমান sin c - d দুই লাইনে শেষ হয়ে যাওয়ার কথা তো এখন এই cos এর নিচে এই cos কে রাখবো এবং sin এর নিচে sin কে রাখবো তাহলে পরবর্তী লাইনটা এরকম হবে cos a + b ডিভাইডেড বাই cos a - b আর এই পাশে যে আমার হবে হচ্ছে তোমার sin c - d ডিভাইডেড বাই sin c + d ওকে তো এর পরবর্তী লাইনটা কি পরবর্তী লাইনে এখন তোমাদেরকে এই সূত্র দুইটা এখান থেকে ইউজ করতে হবে সো এই সূত্র দুইটা আই থিংক তোমরা সবাই পারো সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না এইটা করার আগে আমরা যদি একটা যোজন বিয়োজন করে নিই বা সূত্র ইউজ করি তারপরে যোজন বিয়োজন করতেই হবে আমাকে নাহলে এখান থেকে ভ্যালুগুলো কাটাকাটি করার পসিবিলিটি থাকবে না কোনো সো আমরা এখান থেকে একটা কাজ করব সেটা হচ্ছে যে সূত্রটা আগে ইউজ করি cos a + b এর ফর্মুলা cos a cos b তারপর হচ্ছে মাইনাস sin a sin b ডিভাইডেড বাই cos a - b তাহলে হবে আমার cos a cos b তারপর আমার হবে প্লাস sin a ইনটু sin b এই পাশে একই কাজ করব sin c - sin d অর্থাৎ a - b এর ফর্মুলা sin c cos d sin c cos d - cos c sin d ডিভাইডেড বাই এখন আমরা এখান থেকে এখানে কি করব তোমার নিচের যে ফর্মুলা যেটা আসে সেটাই লিখব sin c cos d sin c cos d প্লাস cos c sin d এই লাইনের পরে এখন আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে উপরে নিচে যোগ বিয়োগের কারণে কাটাকাটি হবে যোজন বিয়োজন যেটা সেটা আমরা একটু লিখে নেই দেখো তাহলে আমরা এখানে বা দিয়ে এখানে একটা বড় লাইন হবে সো এই লাইনটা সবাই মনোযোগ দিয়ে দেখো তাহলে এখান থেকে cos a cos b মাইনাস sin a sin b প্লাস এখন নিচেরটা লিখবো cos a cos b তারপর হচ্ছে আমার প্লাস sin a
সাইন বি, সো ডিভাইডেড বাই নিচে আমাকে এখন কি করতে হবে অপোজ মাইনাস দিয়ে ওইটা লিখতে হবে, অর্থাৎ কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, তারপর এখানে আমরা মাইনাস দিব, মাইনাস দিয়ে কজ এ কজ বি, আর এখানে আমার কত হবে এটাও মাইনাস হবে মাইনাস সাইন এ সাইন বি। সো এই সাইডে যোজন বিয়োজন যেভাবে করলাম সিমিলার ওয়েতে আমরা এই পাশেও যোজন বিয়োজনটা করে ফেলবো। সো এখন আমি টোটাল জিনিসটা লিখতেছি না, কারণ একটা জিনিস উপরে দেখো উপরে থেকে কি ঘটনাটা ঘটতেছে, সো এই পার্ট এবং এই পার্ট এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকে টু কজ এ কজ বি, আর নিচের ক্ষেত্রে আমরা একটু দেখি কজ এ কজ বি এইটা মাইনাস এবং এইটা এইটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো ওই জিনিসটা একটু ভালো মতো আমাদের এখান থেকে বুঝতে হবে। তারপর এই এই পাশের যে কাজটা এই পাশের এই টোটালটা এইটারও যোজন বিয়োজন এই পাশে করে ফেলি। তো করে ফেললে তুমি দেখো আমি এখানে একটু সংক্ষেপে লিখতেছি, সেটা হচ্ছে যে এইটার সাথে নিচের এই পুরাটা যোগ আকারে লিখলে কোনটা কোনটা বাদ যাচ্ছে, অর্থাৎ তুমি সাইন সি সাইন ডি তুমি এটার সাথে মাইনাস এইটা প্লাস এইটা এটা, তো এইটা এটা যোগের থেকে বাদ হয়ে যায়, তাহলে আমি ওইটা লিখবো না। তাহলে আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে টু সাইন সি কস ডি, আর নিচে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে তোমার এই টোটালটা থেকে নিচের যেটা সেই টোটালটা আমি বিয়োগ করে দেবো, তাহলে এখানে থাকবে মাইনাস টু কস সি, তারপর আমাদের এখানে থাকবে সাইন ডি, এই ভ্যালুটা টোটাল থাকবে। আর অপোজিট এই সাইড থেকে কি হয়, তাহলে আমি পরবর্তী লাইনগুলো লাল কলম দিয়ে ওই পাশে লিখি, একটু মনোযোগ দিয়ে দেখো এইখানে লিখতেছি এই লাইনের পরের লাইন, ঠিক আছে? তো এই পাশে উপরে থাকতেছে কত টু কস এ, তারপরে হচ্ছে তোমার কস বি, আর নিচে থাকতেছে মাইনাস টু, এখান থেকে আমার হবে হচ্ছে সাইন এ সাইন বি, সমান সমান এই পাশেও আমাদের যে লাইনটা পাচ্ছিলাম সেটা হচ্ছে টু সাইন সি কস ডি, আর নিচে আসতেছে মাইনাস টু কস সি সাইন ডি। সো এখন একদম সিম্পল, এই টু টু ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, প্রমাণের লাইনটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি কি আছে, কট এ কট বি কট সি সমান সমান কট ডি, সো কট এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ এটা হচ্ছে আমাদের কট এ, কজ বি ডিভাইডেড বাই সাইন বি এটা হচ্ছে আমাদের কট বি, আচ্ছা আর এই পাশে সাইন সি ডিভাইডেড বাই কজ সি সেটা হচ্ছে ট্যান সি, আর কস ডি ডিভাইডেড বাই সাইন ডি সেটা হচ্ছে কট ডি। দেখো প্রমাণের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে শুধু কট ডি ছিল, সেখানে ট্যান আছে, ট্যানটা যখন এই পাশে আসবে তখন সেটা কট হয়ে যাবে, কট এ ইনটু কট বি ইনটু ওয়ান ডিভাইডেড বাই ট্যান সি সমান সমান কট ডি। তো ওয়ান ডিভাইডেড বাই ট্যান সি কে আমি একবারে এখানে কট সি আকারে লিখে দিব, অর্থাৎ প্রমাণের যে লাইনটা বলছিল সেটা শেষ প্রমাণিত, এটা হয়ে গেল প্রমাণিত। আই থিঙ্ক সবাই ম্যাথটা বুঝতে পারছো, এটা তেমন কঠিন কোনো ম্যাথ না, একদম সিম্পল একটা ম্যাথ, বাট একটু হচ্ছে মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। এই চ্যাপ্টারের ম্যাথগুলো এরকম, সবগুলো ম্যাথই মোটামুটি দেখলে বোঝা যাবে কোনভাবে করতে হবে। তো এই ম্যাথটা আমি করব না, এটা আমি তোমাদের দিয়ে করতে বলতেছি, তো এটা তোমরা চেষ্টা করবা এটা করার, আমি এখন করব না। তো এইখানে ফার্স্ট অফ অল সাইন আর কজে ডিভাইডেড করবা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এরপরে আড়াআড়ি গুণ করে দিবা, গুণ করে দিয়ে যতগুলাতে এ আছে সবগুলা থেকে এ কমন নিবা, এবং যতগুলাতে বি আছে সবগুলা থেকে বি কমন নিবা, এ আর বি কমন নেওয়ার পরে এখানে এই সূত্রটা পড়বে, অর্থাৎ সাইন থিটা মাইনাস কজ এক্স এর পরের লাইন যেটা সূত্রে হয় সেটা এ আর বি এর এ কমন নেওয়ার পরে ওইটা হবে, আর বি কমন নেওয়ার পরে সাইন থিটা মাইনাস ওয়াই যেটা সেই সূত্র যেটা সেই সূত্রটার মধ্যে পড়বে, তারপরে সবকিছু এক পাশে নিয়ে আসবে সমান সমান জিরো অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যাবে। তো এটা এইচ ডাব্লিউ এর মধ্যে থাকলো, তো এইচ ডাব্লিউ হিসেবে করবো। এইচ ডাব্লিউ মানে কি, তোমাদের তো এই চ্যাপ্টার সকল ম্যাথ করতে হবে এমন তো না, এইচ ডাব্লিউ দিলেই করবা না দিলে করবা না এরকম না, সকল ম্যাথ এগুলো করতে হবে তোমাদের। তো 28 নম্বর যেটা এটা আমি তোমাদের জন্য রাখলাম, এটা তোমরা ওইভাবে ট্রাই করো। এখন আমরা একটু 29.1 কসের পরে তো মাইনাস থিটা দেওয়া কোশ্চেন নেই, এখানে কি করবো কসের পরে মাইনাস থিটা সেটা পরে মাইনাস 7.1 এর ট্যান থিটার যে ম্যাথ যেটা ওইটা তাই না? আচ্ছা তাহলে এটা করে দিচ্ছি আমি, এখন করে দিব না একটু পরে করে দিব, এই এই চ্যাপ্টারটা এখন তো আমার কোশ্চেনটা দেখা লাগবে, কোশ্চেনটা দেখে তারপরে মানে ট্যান থিটার একটা ভ্যালু দেওয়া ছিল tan theta = 5/12 cos theta ঋণাত্মক cos theta ঋণাত্মক, আচ্ছা এখান থেকে তুমি sin theta cos theta এর ভ্যালু যেটা সেটা বের করবা,
তো এখান থেকে তোমার সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, যদি তুমি এটা লেখো তাহলে আমাদের 5/12 আসবে। স্কয়ার করো, স্কয়ার করলে আমাদের আসবে হচ্ছে তোমার 25/144। এরপরে তুমি মনে করো সাইনের ভ্যালুটা বাইর করতে চাও, তাহলে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 - সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু তোমার এখান থেকে থাকবে 25/144, অর্থাৎ 144 সাইন স্কোয়ার থিটা সমান সমান 25 - 25 সাইন স্কোয়ার থিটা। সো ওইখান থেকে দেখো এই এইটা এই পাশে আসলে যোগ হয়ে 169 সাইন স্কোয়ার থিটা এটা আসবে, আর এই পাশে থাকবে শুধুমাত্র 25। তো সাইন থিটা সমান সমান ±√ 25/169, অর্থাৎ ±√ তাহলে এখান থেকে 5/13 থাকে এখান থেকে। সো কস থিটা যেহেতু ঋণাত্মক, কস থিটা −12/13 অঙ্ক করলে এরকমই আসবে। এখন প্রমাণের লাইনটাতে কি কি বলছিল তাফসীর বলো তো, উপরে কি কি ছিল? sin θ + cos θ - θ, তারপরে আমি লিখলাম প্লাস কস মাইনাস থিটার মানে হচ্ছে কস থিটা, এটা তোমাকে এখানে লিখতে হবে। আর সেক মাইনাস থিটার ভ্যালু হচ্ছে তোমার সেক থিটা প্লাস এখান থেকে ট্যান থিটা, এটা এইভাবে লিখতে হবে। পরের লাইনটা হবে এইরকম, অর্থাৎ সেকেন্ড লাইনে আমরা এই লাইনটা আসবো, এই মাইনাস থিটা কস থিটা, কস মাইনাস থিটা এবং সাইন সেক মাইনাস থিটা দুইটা একই জিনিস, মানে দুইটাই পজিটিভ, মানে চতুর্থ কোঅর্ডিনেটে সেক এবং কস দুইটাই পজিটিভ। তাহলে সাইন থিটার ভ্যালু −5/13, টেন তারপর কস থিটার ভ্যালু −12/13। নিচে যেয়ে তুমি এখন লিখবা হচ্ছে কার ভ্যালু, নিচে যেয়ে তুমি লিখবা হচ্ছে সেক থিটার ভ্যালু। সেক থিটার ভ্যালু হচ্ছে তোমার −13/12, −13/12, আর টেন থিটার ভ্যালু কত? 5/12। তো এখন এখান থেকে তুমি লসাগু করবা উপরে নিচে, তো 13 - 5 - 12, আর নিচে যা হবে তোমার 12 - 13 + 5। সো আলটিমেটলি তুমি কত পাবা? −17/13 × তোমার 12/ এখান থেকে −8, এইরকম আসতেছে। সো এখন এইটা ক্যালকুলেশন করে কাটাকাটি তো করা যায়। এখান থেকে তুমি এখান থেকে কাটাকাটি করে দেখবা, এখানে আসে তোমার হচ্ছে 4 দিয়ে কাটলে এখানে 3 আর এখানে 2, মাইনাস মাইনাসের প্লাস, 3 = 51, সো 51/26 এখন মিলছে। হ্যাঁ ভাইয়া। ওকে, তোমার কোথায় ভুল হয়েছিল হয়েছিল? আমার হচ্ছে ভাই ওই যে থিটা এর মান মাইনাস দেওয়া ছিল কস থিটা, তো ওইটা আবার পজিটিভ করা তুমি ভাবিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে পরের ম্যাথটাতে যাই। আচ্ছা তাফসীর, এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা কত নাম্বার ম্যাথ? 7.1 এর 9 নাম্বার 9 2 9 এর 2। আচ্ছা ঠিক আছে, পরে যেন দেখলে কেউ কনফিউজ না হয় এই কারণে এটা দিয়ে দিলাম। তো এই ম্যাথটা, এখানে যে একটা ম্যাথ আছে, সো এটা কোনো ইম্পর্টেন্ট ম্যাথই না। তো এটা তোমরা ট্রাই করবা, যদি পারো করলে বেটার, না পারলেও কোনো দরকার নাই। তো আমি মেইনলি 30 নম্বর ম্যাথ দিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ করে 7.3 তে যাইতে চাচ্ছি। 30 নম্বর ম্যাথটা বিশাল, এখান থেকে এটা অনেক বড় একটা ম্যাথ। 29 নম্বর আমি অতটা গুরুত্ব দিতেছি না, কারণ এটা কোনোদিন কোনো জীবনে কোনো সময় পরীক্ষায় আসে নাই। আর 30 নম্বর ম্যাথটা এর আগে এই ঢাকা বোর্ডে একবার আসছে, এর পরবর্তীতে বেশ কয়েকবার এই কোশ্চেনটা টেস্ট পেপারে, বিভিন্ন কলেজের টেস্টের প্রশ্নে এই কোশ্চেনটা প্রচুর আসে। তো এখান থেকে আমি দুইটা পেজ রাখছি এই অঙ্কটা করার জন্য, কারণ এটা ম্যাথটা বড়। তো 30-এর জন্য আমি দুইটা পেজ রাখছি, ইনশাল্লাহ দুইটা পেজের মধ্যে শেষ হয়ে যাবে। তো এখান থেকে দেখো তোমাদের কি কি দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, √2 cos A = cos B + cos³ B, আর এখানে দেওয়া আছে হচ্ছে তোমার তোমার √2 sin A sin B - sin³ B। তো এই দুইটা ভ্যালু দেওয়া আছে আমাকে, আমাকে সাইন এ মাইনাস বি এর ভ্যালুটা বের করতে বলছে, সাইন প্রমাণ করতে বলছে। প্রমাণ করো সাইন এ মাইনাস বি সমান সমান +/-1/3। তাহলে এইখান থেকে একটা জিনিস একটু চিন্তা করে দেখো তো, সাইন এ মাইনাস বি সমান সমান কত? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই হচ্ছে আমাদের
এই চারটা ভ্যালু, সাইন এ কস বি, কস এ সাইন বি, এই চারটা ভ্যালু এই সমীকরণ দুইটা থেকে বের করে নিতে হবে আমাদের। এই বের করে নেওয়াটাই অনেক বড় একটা কাজ। তারপরে এখান থেকে আমাদের আবার শুরু করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি, দেখি এখান থেকে কিভাবে এটা করা যায়। সো ফার্স্ট অফ অল আমরা যা এটা সলিউশনের মধ্যে যা দেওয়া আছে সেটা একবার লিখে নিব। সলিউশনের মধ্যে যা তোমার রুট টু কজ এ সমান সমান আমার এখানে দেওয়া আছে হচ্ছে কজ বি প্লাস কজ কিউব বি। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিব, পরবর্তীতে যেটা লেখা আছে সেটাও লিখবো, রুট টু সাইন এ সমান সমান সাইন বি মাইনাস সাইন কিউব বি, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দিব। এখন এর পরবর্তীতে যে কাজগুলো এখন ধীরে ধীরে এগুলো করতে থাকবো। ফার্স্ট অফ অল কি করতে হবে, এখান থেকে আমি দুইটারে বর্গ করব, এক নাম্বারকে বর্গ করব এবং দুই নাম্বারকে বর্গ করব। সো এরপরে আমি হচ্ছে ওই দুইটা ইকুয়েশন যোগ করব। সো দেখো এখান থেকে কিভাবে আসতেছে, তাহলে পরের লাইনটা এক নং কে বর্গ করে পাই, এক নং কে বর্গ করে পাই, এখান থেকে দেখো কি পাওয়া যায়। বর্গ করলে তুমি এই পাশে 2 cos স্কয়ার a পাবা, আর এই পাশে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, অর্থাৎ cos স্কয়ার b প্লাস 2 cos b ইনটু cos কিউব b, তারপর আমার এখান থেকে আসতেছে cos কিউব b এটার আবার হোল স্কয়ার। তো এখন একটু দেখো, এখন তো আমরা অনেক অ্যাডভান্স মানে অনেক কিছু চিন্তা করতে পারি, তাহলে একটু আমরা ই করে লিখি, এই দুইটা cos b এবং cos কিউব b কে একত্রে cos টু দি পাওয়ার 4 b লিখলাম, আর এইখানে cos কিউব b এর হোল স্কয়ার কে আমি cos টু দি পাওয়ার 6 b এটা লিখলাম। সো একই ভাবে আমি কাজটা করব আবার কার জন্য, আমার দ্বিতীয় ইকুয়েশন 2 নং কে বর্গ করে পাই, 2 নং কে বর্গ করে পাই। সো এইটা আমি এখান থেকে করব, দুই নাম্বারকে বর্গ করলে এরকম একটা ইকুয়েশন আসবে, তাহলে 2 সাইন স্কয়ার এ সমান সমান আমার এখান থেকে কত আসবে, তাহলে এই পাশে আমি পাবো হচ্ছে সাইন স্কয়ার বি মাইনাস 2 সাইন টু দি পাওয়ার 4 বি প্লাস সাইন টু দি পাওয়ার 6 বি। তো এটা আমাদের ইকুয়েশন নাম্বার 3 এবং এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 4। তো ইকুয়েশন নাম্বার 3 এবং 4 এখন আমি যোগ করব, মানে ইকুয়েশন এই দুটো যে ইকুয়েশন পেলাম এই দুটো ইকুয়েশন পরপর যোগ করে ফেলবো, অর্থাৎ ইকুয়েশন 3 ইকুয়েশন 3 প্লাস ইকুয়েশন 4 এই দুটো যোগ করব, পরবর্তী লাইনে দেখি এখান থেকে কি আসে। সো লেফট হ্যান্ড সাইডে এই দুটো যোগ করতে হবে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে 2 কমন নিয়ে যোগ করে ফেলা যায়, 2 কমন নিলে আমাদের এখানে আসবে হচ্ছে তোমার cos স্কয়ার এ, cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ। আচ্ছা আর রাইট হ্যান্ড সাইডে এইটার সাথে এটা যোগ আকারে লিখি, তাহলে আমাদের কাজগুলো সহজ হবে, অর্থাৎ cos স্কয়ার b প্লাস সাইন স্কোয়ার বি, দেন এইটার পাশে এইটা লিখি, অর্থাৎ মাইনাস টুটা আমি কমন নিয়েই লিখে ফেলি, মাইনাস টু কস টু দি পাওয়ার 4 বি, তারপর হচ্ছে তোমার মাইনাস টু না প্লাস দিয়েই কমন নেই, সমস্যা নেই কোনো, তাহলে প্লাস টু কমন নিলে এই দুইটা থেকে কস টু দি পাওয়ার 4 বি মাইনাস সাইন টু দি পাওয়ার 4 বি এটা থাকবে, সাইন টু দি পাওয়ার 4 বি এটা থাকলো, আর সর্বশেষ আমি এই দুইটা লিখবো পরপর, অর্থাৎ cos টু দি পাওয়ার 6 বি আর প্লাস সাইন টু দি পাওয়ার 6 বি এটা লিখলাম। এখন তুমি একটু চিন্তা করে দেখো, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা 1, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটাও 1, তাহলে 2 ইনটু 1 সমান সমান এটা পরবর্তী লাইন, বা এই পাশে এইটুকুর ভ্যালু কত, অবশ্যই 1, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ভ্যালুটা 1, 1 প্লাস 2 ইনটু এই এইটাকে আমি কি লিখি তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, 1 প্লাস 2 ইনটু এখান থেকে দেখো এটা লিখতেছি, বুঝো কি না, cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b ইনটু cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b, দেখো এই লাইন থেকে এই লাইনটাতে কে কে বুঝো নাই সেটা আমাকে বলো, ফাদিল আজকার জয়েনই করে নাই না, ওকে সমস্যা নাই, তাপসির এটা বুঝছো ভাই, সামিন এটা এইরকম যে cos টু দি পাওয়ার 4 কে আমি স্কয়ার লিখে তার উপর স্কয়ার দিতে পারি মাইনাস sin স্কয়ার b এটার উপর স্কয়ার দিয়ে এখানে স্কয়ার দিতে পারি, তো এইখান থেকে হ্যাঁ a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b এইভাবে এই লাইনটা এখানে আসছে,
ঠিক আছে, মানে অঙ্ক লিখে না 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 এইটা এখনো লেখি না, এটা এখনো লেখা বাকি আছে। এইখানে যে আমি আবার কি লিখব একটু চিন্তা করে দেখো, যে কজ স্কয়ার বি এইটার কিউব লিখব প্লাস সাইন স্কয়ার বি এইটার কিউব লিখব। এখন এই কিউবের ফর্মুলাটা কি সেটা আমরা একটু ইউজ করব। আমি পরের পেজে যাচ্ছি, এখানকার লাইন। আচ্ছা এখানে আরেকটা লাইন লেখা যাবে, জায়গা আছে, অবশ্যই জায়গা আছে। এই লাইনটা এখানে লিখি দেখো, তাহলে এই পাশে গুণফল 2 সমান সমান 1 প্লাস এইটুকুর ভ্যালু হতো 1, তাহলে এখানে হবে 1 প্লাস 2 ইনটু 1 ইনটু কজ স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার বি, এটা লিখলাম। প্লাস এখান থেকে এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইনটু এ প্লাস বি, এইরকম একটা সূত্র আমরা এখান থেকে লিখতে পারি। সো এখানে তাহলে যে ফর্মুলাটা যা আসবে সেটা হচ্ছে তোমার এইরকম, যে কজ স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার বি এইটার হোল কিউব, তারপর আমাদের আসবে হচ্ছে মাইনাস 3, মাইনাস না প্লাস, তাফসির মাইনাস হবে না ভাইয়া, মাইনাস মাইনাস প্লাস মাইনাস হবে, গুড। আমি আগের লাইনে মাইনাস লিখছিলাম, এখন আর কি কনফিউজ হয়ে গেছি। আচ্ছা এরপর আমাদের এখানে কজ স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার বি এই লাইনটা লিখলাম। দেখো অঙ্কটা অলরেডি বিশাল হয়ে গেছে, এখন আমি পরবর্তী পেজে যাই, এই লাইনটা আগে উঠায় নি। সো এখান থেকে আমাদের 2 ছিল লেফট হ্যান্ড সাইডে, এখান থেকে পরবর্তী পেজে থেকে 2 সমান সমান, তাহলে এখান থেকে এটা লিখি। সো এখান থেকে দেখো কত আসে, 2 সমান সমান 1 প্লাস 2 কজ স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার বি। সো 1 প্লাস 2 কজ স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার বি, এই লাইনটা এইভাবে লিখলাম। তারপর আমাদের এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে এখন এইটুকু লিখতে হবে, দেখো কজ স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার বি এর কিউব, দ্যাট মিনস হচ্ছে 1, 1 কিউব, তাহলে এটা হচ্ছে 1, আমি এখানে 1 কিউবই লিখব, 1 কিউব প্লাস মাইনাস এখানে ছিল হচ্ছে তোমার 3 কজ স্কয়ার বি ইনটু সাইন স্কয়ার বি ইনটু কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার বি, দ্যাট মিনস এইটার ভ্যালু ছিল 1। এখন পরবর্তী লাইনটা একটু মনোযোগ দিয়ে দেখো, যে এই পাশে 2, আমি এখন সবগুলা সাইন কজ যে একভাবে নিয়ে ফেলবো, অর্থাৎ সাইন স্কোয়ার রাখতে চাই না, সবকিছুকে কজ স্কোয়ার বানাইতে চাই। তাহলে 2 সমান সমান এই পাশে 1 আর এই 1, এই দুটো যোগ করে হবে 2 প্লাস 2 ইনটু কজ স্কোয়ার বি, আর এখানে মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার বি, এই সাইন স্কোয়ার বি এর পরিবর্তে লিখে দিলাম, মাইনাস দিয়ে গুণ করে দিলে এরকম হবে। তারপরে মাইনাস 3 কজ স্কোয়ার বি মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস কজ স্কোয়ার বি, বহুত বড় ম্যাথ, আমার আরো একটা পেজ লাগবে, বহুত বড় ম্যাথ, ঠিক আছে। সো আমি এটা লিখলাম, এই পর্যন্ত শেষ। তার হ্যাঁ এখন এখান থেকে একটু 1 মাইনাস কজ স্কয়ার বি যেটা, সেটা এই 1 গুণ করে দিলে এটা এরকমই হবে। এখন এখান থেকে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, এই 2 এবং এই 2 দুই সাইড থেকে বাদ দিয়ে দিলে এই পাশে আমার থাকতেছে অ্যাকচুয়ালি 0 সমান সমান এই পাশে 2, আর এখান থেকে দেখো কত থাকে, 2 কজ স্কয়ার বি মাইনাস 1 মাইনাস 3 কজ স্কয়ার বি প্লাস 3 কস টু দি পাওয়ার 4 বি। সো এই ভ্যালুটা আমার এইখান থেকে এইভাবে থাকতেছে। এখন আমরা সবকিছু সুন্দর মতো সাজায় লিখি, যদি একটু লাইনটাকে ঘুরায় লিখি, প্রত্যেকটা লাইনে বা চিহ্ন যেটা সেটা দিতে হবে, লাইনটাকে যদি ঘুরায় লিখি তাহলে আমার এরকম আসবে 3 কস টু দি পাওয়ার 4 বি, তারপর হচ্ছে মাইনাস 3 কজ স্কোয়ার বি, তারপর এখানে গুণ করে দাও প্লাস 4 কজ স্কোয়ার বি মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমি কত পাচ্ছি, 3 কস টু দি পাওয়ার 4 বি মাইনাস থেকে প্লাস এই 3 আর 4 এ 1 হবে, কজ স্কোয়ার বি মাইনাস 2 সমান সমান 0। এখন এখান থেকে মিডল টার্ম করব, মিডল টার্ম করার পরে দেখো কি আসে, আমি এখান থেকে 3 দুগুণ 6 তো, এখান থেকে কি লেখা যায়, ওইখান থেকে আমরা ওই ভ্যালুটা বের করতে চাই, তাহলে 3 কস টু দি পাওয়ার 4 বি প্লাস কজ স্কোয়ার বি মাইনাস 2, আমরা এই লাইন থেকে পরবর্তীতে মিডল টার্ম করে দুইটা উৎপাদক আকারে লিখতে চাই। ওকে, তো উৎপাদক আকারে লেখার জন্য আমার এখান থেকে কি আসবে, সো 3 কস টু দি পাওয়ার 4 বি আমি যেটা যেভাবে আছে সেটা এইভাবেই লিখলাম, লেখার পরে আমি এখান থেকে প্লাস, হ্যাঁ আচ্ছা মিটিংটা তো শেষ, তোমরা হচ্ছে এটা 1 মিনিট শেষ হয়ে গেলে আবার সবাই নতুন করে জয়েন করো। আচ্ছা
সো আমরা যেখানে ছিলাম সেখানে আসি। তো এইখান থেকে এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করার জন্য 3 cos টু দি পাওয়ার 4 বি এর পাশে আমি যদি 3 cos স্কয়ার বি মাইনাস 2 cos স্কয়ার বি মাইনাস 2 সমান সমান 0 লিখি তাহলে এটা হচ্ছে। তাহলে এখন তুমি এখান থেকে কমন নাও 3 cos স্কয়ার বি কমন নিলে থাকে হচ্ছে তোমার cos স্কয়ার বি প্লাস 1 আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে আমার থাকে হচ্ছে cos স্কয়ার বি প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে পরবর্তী লাইনটা আমার কিরকম আসতেছে, পরবর্তী লাইনটা আসতেছে হচ্ছে এরকম cos স্কয়ার বি এটা ব্র্যাকেট cos স্কয়ার বি প্লাস 1 ইনটু 3 cos স্কয়ার বি মাইনাস 2 সমান সমান 0। এখন এটার অর্থ কি বলো? এটার অর্থ হচ্ছে আমাদের হয় এইটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0। এখন এইখানে এইটা কোন এইটা সমান সমান কোনদিনও 0 হবে না, কারণটা আমি ব্যাখ্যা করতেছি। একটু কালারটা চেঞ্জ করি কলমের, দেখো এটা সেটা মনোযোগ দিয়ে, এটা কোনদিনও 0 হইতে পারবে না, সেটা কারণ দেখো সুতরাং আচ্ছা কিন্তু cos স্কয়ার বি প্লাস 1 ইজ নট ইজ ইকুয়ালস টু 0 এটা লিখে দিবা, তারপর লিখবা সুতরাং 3 cos স্কয়ার বি পরের যেটা আছে 3 cos স্কয়ার বি মাইনাস 2 সমান সমান 0। এখন এখন ব্যাখ্যা করি এটা কেন 0 না। সো এটা যদি 0 হয় তাহলে cos স্কয়ার বি এর ভ্যালু আসে মাইনাস 1। তো স্কয়ার করে কোনো কিছুর সেটা কোনো কিছু যখন স্কয়ার করবে সেটা রেজাল্ট কোনোদিনও ঋণাত্মক হতে পারে না। আর cos এর ভ্যালু যাই হোক না কেন সেটা যখন স্কয়ার করবা সেটা পজিটিভ ভ্যালু হওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস, এই কারণে এটা গ্রহণযোগ্য না। cos স্কয়ার বি প্লাস 1 ইজ নট ইজ ইকুয়ালস টু 0, এইটা 0 না হইলে এটা অবভিয়াসলি 0 হবে। তাহলে এটার থেকে 0 থেকে আমি cos স্কয়ার বি এর যে ভ্যালু যেটা সেটা আমি বের করে এখানে লিখতে পারি 2/3। তাহলে cos b এর যে ফর্মুলা যেটা সেটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 2 ডিভাইডেড বাই 3। সো আমরা শুধুমাত্র এখন পর্যন্ত cos b এর যে ভ্যালু প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই √3 এই ভ্যালুটা বের করতে পারছি, √2 ডিভাইডেড বাই √3 প্লাস মাইনাস এই ভ্যালুটা আমাদের এখান থেকে cos b এর ভ্যালু আসছে। সো আমরা সিম্পলি sin b এর যে ফর্মুলা যেটা সেটা ওইকে এটা ইউজ করে বের করে ফেলতে পারবো। সো এটা একদম সিম্পল, আমি এটা দিয়ে তাহলে লিখি। তাহলে দেখো sin b এর ফর্মুলা কি আসবে, sin b সমান সমান √1 মাইনাস cos স্কয়ার বি cos স্কয়ার বি cos স্কয়ার বি এর ভ্যালু কত ছিল 3/2, তাহলে আমরা এখান থেকে 3/2 লিখি। তাহলে 3 ডিভাইডেড বাই 2 এখন 2/3 সরি 2 ডিভাইডেড বাই 3 এই ভ্যালুটা আমরা একটু পর অঙ্কের মধ্যে ব্যবহার করব। তো এখান থেকে বিয়োগ করলে তাহলে কত আসে একটু মনোযোগ দিয়ে দেখো, তো 3 মাইনাস 2 উপরে আসবে √3 মাইনাস 2 ডিভাইডেড বাই 3, অর্থাৎ আমি এখান থেকে যে ভ্যালু যেটা পাবো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 1 ডিভাইডেড বাই √3 1 ডিভাইডেড বাই √3 এটা সাইন বি এর ভ্যালু। তো সাইন বি এবং কস বি এর ভ্যালুটা আমরা পাইছি। তো আমাদের কোশ্চেনে ছিল হচ্ছে তোমার সাইন এ মাইনাস বি সমান সমান প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 3 এটা প্রমাণ করতে হবে। ওকে আমরা এখন এটা প্রমাণ করব। তো পরের পেজে আমি একটা পেজ এখান থেকে একটু অ্যাড করে নেই, তো কিপ আচ্ছা এখান থেকে এটা একটা পেজ অ্যাড করি, তারপরে তোমরা এটা দেখতে পারবা। যেহেতু আমার পেজটা শেষ হয়ে গেছে ডুপ্লিকেট করে নিলাম একটা স্লাইড। এই ম্যাথটা বাসায় তোমরা যত প্র্যাকটিস করবা তত বেটার হবে তোমাদের জন্য। সো আমি একদম লাভ দিয়ে 30 নম্বর পেজে চলে যাই। দেখো ম্যাথটা এখানে শুরু করছিলাম, এই এক পেজ করছি, এখানে এক পেজ করছি, এখন আমরা হচ্ছে যে মেইনলি যে প্রমাণের লাইনটা ছিল সেটা শুরু করব। সো প্রমাণের লাইনটা এখান থেকে শুরু করব, এইটা দিয়ে লেখা শুরু করব। এখন সাইন এ মাইনাস বি সমান সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সো এখানে একটা মনোযোগ দিয়ে সবাই তোমরা দেখো, আমি কস বি এর ভ্যালুটা অলরেডি পাইছি, সাইন বি এর ভ্যালুটা অলরেডি পাইছি, কিন্তু আমার সাইন এ এবং সাইন কস এ এই ভ্যালুটা আমরা পাই নাই। তো ওই ভ্যালুটা কোথা থেকে পাবো, কস এ এর ভ্যালুটা এখান থেকে যে কস এ সমান সমান লেখা যায় আর কস সাইন এ এর পরিবর্তে কি লেখা যায় এটা এখান থেকে লেখা যায়। তো এখান থেকে কস এ সমান সমান লেখা যায় √2টা এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তো কস এ এখানে আছে আর এখানে সাইন এ এর পরিবর্তে লেখা যায় √2টা এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে বোঝার চেষ্টা করো, এখানে আমি লিখবো ওয়ান সাইন এ এর পরিবর্তে লিখতেছি 1/√2
তারপর আমার হচ্ছে সাইন বি মাইনাস সাইন কিউব বি, দেন আমরা এখানে তাহলে পরবর্তী লাইনে এখানে কি করব, এই কস বি যেটা সেটা লিখে দেব কস বি, তারপরে মাইনাস কস এ এর পরিবর্তে লিখবো হচ্ছে ওয়ান বাই রুট টু, রুট টুটা এই পাশে আসলে ওয়ান ডিভাইডেড বাই রুট টু, তারপর আমাদের এখানে থাকবে হচ্ছে তোমার কস বি প্লাস কস কিউব বি, ওকে, ইনটু এখানে কত আছে সাইন বি, এটা আছে। এখন দেখো সাইন বি সাইন বি কস বি কস বি কস বি সাইন বি, এখানে যে ভ্যালুগুলো আছে সবগুলোর ভ্যালু আমরা জানি, অর্থাৎ আমাদের এখন আর এ নিয়ে ঝামেলা নাই। সাইন এ এই যে তোমার দেখো কস বি এবং সাইন বি এর ভ্যালু আমার অলরেডি বের করা আছে, এখন এই ভ্যালুগুলো বসাই দিয়ে ক্যালকুলেশনটা যখন করব তখন এটা মিলে যাবে একদম। এর আগে একটা জিনিস চিন্তা করো, এখান থেকে কি কি কমন নেওয়া যায়, আমি ওয়ান বাই রুট টু, এইটুকু থেকে সাইন এবং এখানে কস, আবার এই পাশে দেখো কস এবং সাইন, এটা টোটালটা কমন নিতে পারি। এখান থেকে কমন নিলে কি হবে, ওয়ান বাই রুট টু সাইন বি ইন্টু কস বি কমন নিলাম, কমন নিলে যে লাইনটা আসবে সেটা হচ্ছে এখান থেকে থাকবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি, তারপরে এখানে এইটার জন্য এইটা, আর এই পাশ থেকে কত থাকে সেটা একটু দেখো, ওয়ান বাই রুট টু এটা কমন চলে গেছে, একটা কস বি কমন চলে গেলে এখান থেকে থাকবে ওয়ান প্লাস কস স্কোয়ার বি, আর সাইন বি তো এই যে কমন হিসেবে বাইরে চলে গেছে, সো এটা কমন নিয়ে নেওয়া হয়েছে। এরপরে দেখে এখান থেকে তাহলে কত আসে, ওয়ান বাই রুট টু সাইন বি, তারপর হচ্ছে কস বি, এরপর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি, এই ফর্মুলার এখান থেকে আসবে হচ্ছে তোমার কস স্কোয়ার বি, মাইনাস ওয়ান মাইনাস কস স্কোয়ার বি। তো শেষ পর্যন্ত জিনিসগুলো একটু ছোট হচ্ছে আর কি, এখন দেখতে একটু সুন্দর লাগতেছে, ওয়ান বাই রুট টু সাইন বি ইন্টু কস বি, আর এখানে হচ্ছে একটা আমার হচ্ছে এই মাইনাস ওয়ান যেটা সেটা এখানে আছে, তো এখানে এটা পরিবর্তে কস স্কোয়ার বি, এখানে মাইনাস, তো এখানে একটা মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করে রাখলাম, তো মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু সাইন বি এর যে ভ্যালু কত ছিল সেটা দেখো ওয়ান বাই রুট থ্রি, এখানে ওয়ান বাই রুট থ্রি ছিল, তো এটা আমি এখন একটু লিখে দেই, সাইন বি এর ভ্যালু হচ্ছে ওয়ান ডিভাইড বাই রুট থ্রি ইন্টু, এখান থেকে আমাদের কস বি এর ভ্যালু কত ছিল একটু মনোযোগ দিয়ে দেখো, কস বি এর ভ্যালু ছিল প্লাস মাইনাস রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি, ওই ভ্যালুটা আমরা এখান থেকে একটু বসায় দেই, তাহলে আমার এখান থেকে আসতেছে প্লাস মাইনাস রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি, সবকিছু আছে গুণাকারে, এই মাইনাস এই প্লাস কে মাইনাস করে দিবে, মাইনাস কে প্লাস করে দিবে, তো শেষ পর্যন্ত এখানে প্লাস মাইনাসই থাকবে, এই রুট টু উপরে রুট টু কাটাকাটি হবে, আর ওয়ান বাই রুট থ্রির সাথে ওয়ান বাই রুট থ্রি মাল্টিপ্লাই করলে ওয়ান বাই থ্রি হবে, সো এইটা সমান সমান এইটা, প্রমাণিত। আমার দম বের হয়ে গেছে, মানে যে জীবন শেষ এই অঙ্ক করতে যায়, সো আই থিঙ্ক তোমাদের প্র্যাকটিস করলে তোমরা পারবা, বাট ম্যাথটা খুবই কঠিন একটা ম্যাথ, এই চ্যাপ্টার হিসাবে ম্যাথটা ভয়ানক কঠিন, সো আই থিঙ্ক তোমরা পারবা, প্র্যাকটিস করলে অবশ্যই 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 পারবা, না পারার তো কিছু নাই এইখানে। সো এখন আমি এইটার পিডিএফটা তৈরি করি এবং তোমাদেরকে পিডিএফটা দেই, সেই জিনিসটা একটু দেখে নাও, জুমের মিটিংটা কই এখান থেকে, আচ্ছা স্ক্রিন শেয়ার করা অবস্থায় আছে, সো স্ক্রিন শেয়ার যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আচ্ছা তাহলে হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ, সেভ দ্য বিফোর কন্টেন্ট, সেভ, ওকে আমি সেভ করলাম, আর পিডিএফটা হবে হচ্ছে তোমার যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখানে রিপ্লেস, আচ্ছা এই যে দেখো তোমরা সবাই যৌগিক কোণ ত্রিকোণ, এই যে পিডিএফটা রেডি হয়ে গেছে, তো পিডিএফটা রেডি হয়ে যাওয়াতে এখন এখান থেকে পেজ বাই পেজ আমি যা কিছু লিখছি এই চ্যাপ্টারের সকল কিছু টোটাল 37 পেজের একটা পিডিএফ হইছে, এবং এই দেখো 25 26 আজকে যে ম্যাথগুলো করলাম 29 করি নাই, এটা এইচডব্লিউডিসি তোমরা করতে হচ্ছে, 30 নম্বরে এক পেজ দুই পেজ তিন পেজ, তো এখন এইটা তোমাদের আমি গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটা এখনই দিয়ে দিচ্ছি, কারণ পরে না মনে থাকে না আমার বেশিরভাগ ক্ষেত্রে, সো তোমাদের যদি অন্য কোনো কিছু দিতে চাইছি কিন্তু দেই না এরকম হলে আমাকে প্লিজ জানাবা, আমি সাথে সাথে দিয়ে দিব। একাডেমিক নোট ফোল্ডারের মধ্যে ম্যাথ ফার্স্ট পেপার, এটা আমাদের হচ্ছে কয় নাম্বার চ্যাপ্টার, 7 না 7 চ্যাপ্টার 7 চ্যাপ্টার 7 একটা ফোল্ডার করে গোছায় রাখলে পরে হচ্ছে আমাদের জন্য সুবিধা হয়, আমার জন্য সুবিধা হবে জিনিসটা আর কি, পিডিএফ
PDF, PDF. আচ্ছা আজকে তোমাদের কত নাম্বার লেকচার চলে? চার নাম্বার নাকি ভাইয়া? তিনটা ভিডিও আপলোড করছি, তিনটা ভিডিও আপলোড করছি, তো আজকে তাহলে চার নাম্বার ক্লাস। এটা আমারও ওইটাই মাথায় আসতেছিল। আচ্ছা মাই ড্রাইভ স্টুডেন্ট ইনফরমেশন, সো শশী সবাইকে দেই, শশী তাপসির রাদিয়া আদিলা আর হচ্ছে সামিন। মেইল আইডিটা কপি করলাম, এখন কপি করার পরে একাডেমিক নোট ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 7.2 শেয়ার। সো এই যে আমি মেইলটা এখন পাঠিয়ে দিছি, সবাই মেইলে চেক করলেই এই পিডিএফ ফাইলটা তোমরা পাওয়া যাবে। একদম সুন্দর একটা জিনিস হয়ে গেল, আমার নোটটাও করা হয়ে গেল, তোমাদের উপকার হলো। সেইগুলো প্রথম থেকে আমার মনোযোগ দিয়ে করা উচিত ছিল, তাহলে আগের চ্যাপ্টার গুলো নোট গুলো তোমরা পেতা। এখন আমি পড়ানো শুরু করব হচ্ছে, তাহলে বাসা ওই জিনিসটা পুরো নোটটা তোমরা দেখবা, তাহলে ওখানে সবকিছু করা আছে প্রত্যেকটা ম্যাথ। সো এখন আমরা পড়বো কি, এখন আমরা 7.3 শুরু করব। 7.3 সবাই একটু ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে দেখো, আমরা 7.3 শুরু করতেছি। 7.3 শুরু করার জন্য আমাদের যা যা লাগবে সেটা নিয়ে একটু কথা বলি। তো এখান থেকে দেখো, শেয়ার করি আগে 7.3। ভাইয়া ফিজিক্স পড়াবেন নাকি ভাইয়া আজকে? আজকে ফিজিক্স না, ম্যাথটা একটু আগায় শেষ করি তারপরে ফিজিক্স পড়াই নাকি, কি বলো? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আর তুমি তাফসির ক্লাস শেষে আমি তোমার ওই ম্যাথটা বলে দিব না, আমি ওটা রাত্রে ঘুমায় গেছিলাম আর হচ্ছে এরকম খেয়াল ছিল না, ঠিক আছে? মেসেজটা আমি খেয়াল করছি কিন্তু পরবর্তী মুহূর্তে অন্য কাজে মনোযোগ দেওয়াতে ভুলে গেছি। তোমার ম্যাথটা আমি করে দিব না, সমস্যা নেই কোনো। আচ্ছা তো এটা হচ্ছে তোমার, আমরা এখন 7.3 শুরু করতেছি আর আজকে তোমাদের অ্যাকচুয়ালি হ্যাঁ লেকচার 4 এটা আমার এখানে লেখা ছিল। তো পরবর্তীতে এখন এখান থেকে আমি যে সূত্রগুলো পড়াবো এই চ্যাপ্টারে, আগের চ্যাপ্টারে মনে করে দেখো, আগের চ্যাপ্টার তোমরা 1 থেকে 6 পর্যন্ত সূত্র পড়ছিলে আর ওইখানে যে তোমরা 2টা অনুসিদ্ধান্ত পড়ছিলে, আর এই চ্যাপ্টারে টোটাল নতুন মাত্র 4টা সূত্র। এই 4টা সূত্র এখানে এরকম ভাবে আছে, তো এইগুলো তোমাকে পড়তে হবে। এখন আমি এই সূত্রগুলো তাহলে 6 এর পর থেকে নাম্বারিং করি। এটা হচ্ছে সূত্র নাম্বার 7, এটা হচ্ছে সূত্র নাম্বার 8, এটা হচ্ছে সূত্র নাম্বার 9 এবং এটা হচ্ছে সূত্র নাম্বার 10। তো একটা মিনিট একটু হোল্ড করো, তো দেখি আমার দরজায় কে যেন আসছে, দরজাটা খুলতে হবে। সো এই 4টা সূত্র এখন এই চ্যাপ্টার থেকে আমরা শিখবো। আমি আগে দেখাবো সূত্রগুলো কিভাবে হয়, কারণ এটা জানা দরকার, এটা না জানলে হচ্ছে তোমাদের জিনিসগুলো মনে থাকবে না। তো একটা সূত্রের প্রমাণ আমি দেখাই, বাকিগুলো আমি লিখে দিচ্ছি, তো এগুলো ভালো মতো মনে রাখবা। এই সূত্র দুটো আমরা অলরেডি জানি, সাইন এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে এইটা, আর সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে এইটা। এটা একদম দুইটা সিম্পল একদম দুইটা সূত্র, এই দুটো আমরা জানি। এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি এই দুইটার যোগ করব। 1 আর 2 নাম্বার সমীকরণ যে দুইটা সূত্র আছে এই দুইটা সূত্রেরই যোগ করব, অর্থাৎ 1 প্লাস এখানে 2 যোগ করলে তুমি এরকম একটা লাইন পাবে না, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান সমান, দেখো এইটার সাথে যখন তুমি নিচেরটা যোগ করবা তখন এই কজের এইটা ক্যান্সেল হয়ে যাবে, এটা থাকবে না। এই পাশে পাবা হচ্ছে 2 সাইন এ কজ বি। সো কাইন্ড অফ এইটা একটা সূত্র, এটাই ওই ওইখানকার নতুন একটা সূত্র। এখন কিন্তু এটাকে আমরা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করব। কিরকম অন্যভাবে রিপ্রেজেন্ট করব? আমি ধরি এই পাশে আমরা এটা এইভাবে নিব, ধরি এ প্লাস বি এর মান হচ্ছে সি আর এ মাইনাস বি এর মান হচ্ছে ডি, তাহলে আমি এই পাশে এ প্লাস বি এর পরিবর্তে লিখবো হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি,
এই দুইটা লিখলাম, এ প্লাস বি এর পরিবর্তে সি এবং এ মাইনাস বি এর পরিবর্তে হচ্ছে ডি। অপর পাশে যে এর পরিবর্তে বি এর পরিবর্তে তো সি ডি দিয়ে লিখতে হবে, তাহলে এ এবং বি এর ক্ষেত্রে সি এবং ডি এর ভ্যালুটা আমরা বের করে দেখি। যোগ করো তাহলে টু এ সমান সমান সি প্লাস ডি, তাহলে এ সমান সমান সি প্লাস ডি ডিভাইডেড বাই টু, এ এর ভ্যালু আমরা এটা পাচ্ছি এই দুটা যোগ করলে। আর আমরা যদি বিয়োগ করি তখন এইটা পাবো সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, বি এর ভ্যালু। তাহলে এই পাশে যে আমি কি লিখতে পারি, টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু, তারপর আমার এখানে আছে কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। সো এই যে আমাদের ওইখানকার প্রথম যে ফর্মুলা যেটা সেটা হয়ে গেছে। পরবর্তী পেজে যা দেখো, এই যে সাইন সি প্লাস সাইন ডি সমান সমান টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। দেখো মনোযোগ দিয়ে দেখো এটা, সো অলরেডি আমার এটা হয়ে গেছে, এই সূত্রটার প্রমাণ করে ফেলছি। পরবর্তীতে আমরা এখন আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এক নাম্বার থেকে চারটা সূত্রই তো, চারটা সূত্র মোটামুটি একটু দেখায় নেই, তাহলে আমার সুবিধা হবে। এক নাম্বার থেকে দুই নাম্বার যদি আমি বিয়োগ করি তাহলে কি পাবো, আমি এই পাশ থেকে এই পাশটা বিয়োগ করব, তাহলে আমি এখান থেকে পাবো একের থেকে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে আমি পাবো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সমান সমান, বিয়োগ আমি যখন করব তখন এইটার থেকে এইটা বিয়োগ হবে এবং এই মাইনাস মাইনাস প্লাস হয়ে টু কজ এ কজ বি এই পাশে এইরকম থাকবে। এখন সি এবং ডি এর ভ্যালু বসাই, তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি এ প্লাস বি এর পরিবর্তে সি মাইনাস সাইন ডি। তো এই দুইটা ফর্মুলা আমরা এইভাবে পেলাম। আর এই পাশে টু কজ সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু, তারপর হচ্ছে এখান থেকে হবে হচ্ছে তোমার এইটা এইটা ভুল লিখছি আমি, এখানে হচ্ছে দেখো সাইন বি হবে, এখানে হবে আমাদের সাইন বি, এখানে আমাদের হবে হচ্ছে সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। তো সিম্পল, দেখছো সূত্রগুলো কিভাবে আসতেছে, আমার এইটা হচ্ছে তোমার দ্বিতীয় যে ফর্মুলা যেটা সেই ফর্মুলাটা। তাহলে আমি এই পাশে যাই, দেখো এখান থেকে তাহলে সাইন সি এবং ডি যোগ করলে এই ফর্মুলা, আর সাইন সি এবং ডি বিয়োগ করলে এই ফর্মুলা। এগুলো কোথায় ইউজ করবো একটু পরে বলছি, মনে করো তোমাকে এরকম বের করতে বলছে সাইন টোয়েন্টি ডিগ্রি মাইনাস সরি এখানে সাইন লিখি সাইন টোয়েন্টি ডিগ্রি মাইনাস সাইন ফোরটি ডিগ্রি, এই ভ্যালুটা বের করতে বলছে, তার মানে সি এর মান টোয়েন্টি এবং ডি এর মান হচ্ছে তোমার ফোরটি। সো এটা হচ্ছে সি এবং ডি এর মান, অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো এই দুইটা সূত্রের সাত এবং আট নম্বর সূত্রটার প্রমাণ আমাদের অলরেডি করা শেষ। তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এই দুইটা সূত্র কোথা থেকে আমরা প্রুফ করব, এই দুইটা সূত্র প্রুফ করব হচ্ছে কজের যে ফর্মুলাগুলো আমরা জানি সেই ফর্মুলাগুলোর থেকে। তো কজের ফর্মুলাগুলো কি কি আমরা জানি সেটা তো তুমি এখন আর লিখতেছি না, তো এই সূত্র দুইটার প্রমাণ লেখার আমার তেমন কোনো প্রয়োজন নাই। কজের যে ফর্মুলা ছিল কজ এ প্লাস বি সমান সমান কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, আর এরপরে আসা হচ্ছে কজ এ মাইনাস বি এর ফর্মুলা কি ছিল, কজ এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু তোমার এখানে ছিল হচ্ছে তোমার কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। সো এইটাকে আমি যদি এক নাম্বার এবং এইটাকে দুই নাম্বার দেই, এই এক আর দুই যদি যোগ করি, এক আর দুই যোগ করলে আমি একই নিয়মে এই ফর্মুলাটা পাবো, আর পরবর্তী লাইনে এখান এই দুইটা সমীকরণ একের থেকে যদি আমি দুই বিয়োগ করি তখন আমি পরবর্তীতে এই চার নাম্বার সূত্র যেটা এই সূত্রটা পাবো। সো সূত্রের প্রমাণ একই ধরনের, তাহলে আমি এই চারটা সূত্র তোমার হচ্ছে এইখান থেকে পড়তে বলতেছি। এই চ্যাপ্টারে মাত্র চারটাই সূত্র, এখন সূত্রগুলোর মধ্যে তুলনামূলক পার্থক্য দেখো কি কি পার্থক্য হয়। সাইন সি আর ডি যখন যোগ করতেছো তখন এই সি প্লাস ডিটা সাইনের সাথে আছে এবং সি মাইনাস ডিটা কজের সাথে আছে, যখন উল্টা কাজ করতেছো সাইন সি মাইনাস ডি করতেছো তখন দেখো কি হচ্ছে, সাইন সি মাইনাস সাইন ডি তখন সি প্লাস ডিটা কজের সাথে আছে, মানে এখান থেকে চেঞ্জ হয়ে গেছে এই সাইন এখানে কজে হয়ে গেছে, আর সি মাইনাস ডিটা সাইনের সাথে চলে গেছে, প্লাসের ক্ষেত্রে এখানে কজ ছিল মাইনাসের ক্ষেত্রে এখানে সাইন হয়ে গেছে, আর এই দুইটা ভ্যালু জাস্ট অল্টার করছে একে অপরের সাথে চেঞ্জ করছে। আচ্ছা এরপরে কজের দুইটা একটু মনোযোগ দিয়ে দেখো, কজ সি প্লাস কজ ডি, কজ সি প্লাস ডি যখন করবা দুইটাই কজ, অর্থাৎ টু কজ সি প্লাস ডি বাই টু কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু দুইটাই কজ, আর তুমি যখন কজ সি মাইনাস কজ ডি করবা তখন আবার হচ্ছে দুইটাই সাইন। সো টু সাইন সি প্লাস ডি বাই টু আর সাইন, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সবগুলোতে আছে সি মাইনাস ডি আর সর্বশেষ এইখানে যা আমি পাচ্ছি ডি মাইনাস সি, তো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, ভুল করা যাবে না, মনে রাখবা এখানে ডি মাইনাস সি হবে সূত্রের প্রমাণের লাইন থেকে,
এই চারটা সূত্র আই থিংক যেভাবে বুঝাই দিছে মনে রাখবা, কজের দুই কজ দুইটা যদি প্লাস হয় দুইটাই কজ, কজ দুই একটা থেকে একটা বিয়োগ করলে দুইটাই সাইন, এবং এটা ডি মাইনাস সি হবে। আর সাইনের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে সি প্লাস ডি যাবে সাইনের সাথে, মাইনাসের ক্ষেত্রে সি প্লাস ডি যাবে কজের সাথে। এইভাবে সূত্রগুলো আমরা মনে রাখতে পারবো। এখন দুই একটা অঙ্ক এইগুলা দিয়ে দেখি। তো সবার আগে এখানে একটা ম্যাথ আছে, একদম ইজি ম্যাথ। আমার উদাহরণ হচ্ছে তোমার 27 নম্বর, উদাহরণ 3 নম্বর ম্যাথ যেটা, সেটা আমাকে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে এটা সমান সমান এইটা। তো আমরা কিন্তু এমন কোন সূত্র পড়ি নাই কস সি আর তোমার সাইন সি এবং কস ডি, এরকম কোন সূত্র আমরা পড়ি নাই। তো আমরা এটা প্রমাণ করার জন্য লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে তোমার সাইন 27 ডিগ্রি যেইভাবে ছিল সেইভাবেই থাকবে, প্লাস কস 27 এর পরিবর্তে কত লেখা যায়, 90 ডিগ্রি মাইনাস 27 বিয়োগ করলে 90 থেকে কত আসে, 63। 63 আর 70 আর হচ্ছে 20, হ্যাঁ তাহলে 63, এটা আমরা এইভাবে লিখতে পারি। তখন পরবর্তী লাইনটা কি হয়ে যাবে, সাইন 27 ডিগ্রি প্লাস এখান থেকে হয়ে যাবে সাইন 63 ডিগ্রি। এখন আমি সাইন সি প্লাস সাইন ডি এর যে ফর্মুলা সেটা ইউজ করব। কোথায় ফর্মুলাটা, এই যে এই প্রথমে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা আমি এখান থেকে ইউজ করব। তাহলে কি হচ্ছে এখান থেকে দেখো, তো এখান থেকে তোমরা এখন বুঝতে পারতেছো সি ডি, সি এর ভ্যালু 27, ডি এর ভ্যালু 63। এখন আমরা এগুলো বসাই দিই, তাহলে সূত্র অনুযায়ী 2 আসবে একটা, ফার্স্ট অফ অল 2 সাইন সি প্লাস ডি অর্থাৎ 27 প্লাস 63 ডিভাইডেড বাই 2। তারপরে এখান থেকে আমাদের এখান থেকে দেখো যে আমার বিয়োগ করতে হবে, সো এখানে আমার কস কস 27 মাইনাস 63 অর্থাৎ সি মাইনাস ডি করলাম ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি, আমাকে প্রমাণ করতে হবে এত সমান সমান রুট 2 কস 18 ডিগ্রি, এটা প্রমাণের লাইনে কিন্তু আছে, এটা মনে রাখতে হবে। সো 27 প্লাস 63 মানে 90 ডিভাইডেড বাই 2 হচ্ছে 45 ডিগ্রি। আর এখানে আমি কজ এর ক্ষেত্রে কি পাবো সেটা একটু দেখো, 63 থেকে 27 বিয়োগ করলে কত হয়, ক্যালকুলেটর, আচ্ছা ক্যালকুলেটর তো দরকার নাই, 63 থেকে 27 বিয়োগ করলে 36 হবে, তাহলে 36 ডিভাইডেড বাই 2 হচ্ছে 18, তো এই আর কি। তো এখান থেকে মাইনাস 18 হবে কারণ এটা 27 এর থেকে 63 বিয়োগ, তো এটা বড়, তাহলে আমি এখান থেকে 2 সাইন 45 ডিগ্রি, আর এখান থেকে আমার কস মাইনাস থিটার কস থিটা তো একই কথা, এই কারণে আমি এইটাকে কস 18 ডিগ্রি এটা লিখতে পারবো। সাইন 45 ডিগ্রি না লিখে এটার ভ্যালু 1/√2 এটা লিখি, তাহলে পরবর্তী লাইনে দেখো এই 2/√2 কাটাকাটি করে রুট টু হবে, আর এখান থেকে কস 18 ডিগ্রি এইরকম, জাস্ট রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। তো দেখানো হয়েছে, দেখাইতে বলছে দেখাইছি, তাহলে দেখো জিনিসগুলো দেখো, তাহলে এইভাবে সূত্রগুলা ইউজ করে করে এই চ্যাপ্টারের অঙ্কগুলা করতে হবে। এই চ্যাপ্টারে মাত্র 19টা ম্যাথ আছে, অল্প একটা ছোট্ট একটা চ্যাপ্টার। সো নেক্সট আজকে আরেকটু দুই একটা করাই, নেক্সট ক্লাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে। সো এখানে একটা উদাহরণের ম্যাথ আছে, এই উদাহরণের ম্যাথটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখান থেকে তোমাকে প্রমাণ করতে বলছে লেফট সাইডে ট্যান 54 ডিগ্রি আছে, রাইট সাইডে আছে হচ্ছে ট্যান 36 প্লাস 2 ট্যান 18 ডিগ্রি, এই প্রমাণটা আমাকে করতে হবে। তো এখানে প্রমাণটা আমরা এইটা না করে এর পরবর্তী লাইন দেখো কি লেখা যায়, বা ট্যান 54 ডিগ্রি মাইনাস ট্যান 36 ডিগ্রি সমান সমান 2 ট্যান 18 ডিগ্রি, আমরা এই প্রমাণটা করব। অর্থাৎ এইটার থেকে শুরু করে এইটাতে চলে যাব, তার পরবর্তী শেষে যে ঘুরায় আবার এই লাইনটা লিখে এই লাইনটা লিখে লিখে দিব প্রমাণিত। তো আই থিংক তোমরা আমার প্রসেসটা বুঝতে পারছো, এইটার থেকে এটা বিয়োগ করব সমান সমান দেখাবো হচ্ছে এটা, তাইলেই হবে। তাহলে আমরা এখান থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড সমান সমান ট্যান 54 ডিগ্রি মাইনাস ট্যান 36 ডিগ্রি। তো আমরা তো ট্যান সি মাইনাস ট্যান ডি এর কোনো ফর্মুলা শিখি নাই, শিখছি তাফসির, কি করা যায় বলো, এই যে ট্যান সি আমরা তো সাইন আর কজ এর ফর্মুলা গুলা শিখলাম, এই যে দেখো চারটা সূত্রের কথা এখান থেকে বলি, সাইন সি এর সাথে সাইন ডি যোগ, সাইন সি এর সাথে সাইন ডি বিয়োগ, কজ এর সাথে কজ যোগ, কজ এর সাথে কজ বিয়োগ, আমরা তো ট্যান এর কোনো ফর্মুলা শিখি নাই, তাহলে এই ম্যাথটা করবো কি, কজ থেকে কি ট্যান আবিষ্কার করবো, ট্যান আবিষ্কার করার দরকার নাই, এটা আমরা হচ্ছে ইসে চলে যাই ডাইরেক্ট সাইন বাই কজ এ কনভার্ট করে ফেলি। অর্থাৎ এখান থেকে দেখো কি লেখা যায়, সাইন 54 ডিগ্রি ডিভাইডেড বাই কজ 54 ডিগ্রি মাইনাস
এখান থেকে লেখা যায় হচ্ছে তোমার সাইন 36 ডিগ্রি ডিভাইডেড বাই আমার এখান থেকে লিখতে পারি কজ 36 ডিগ্রি। সো পরের লাইনে লসাগু করে দেই, তাহলে কজ 54 ডিগ্রি ডিভাইডেড বাই ইনটু কজ 36 ডিগ্রি। এখন লসাগু অনুযায়ী উপরের লাইনে কি আসে সেটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে কস 54 বাদ গেলে আমাদের এখানে থাকতেছে সাইন 54 মাল্টিপ্লাইড বাই তোমার সাইন 54 মাল্টিপ্লাইড বাই কস 36, কস 36 দেন মাইনাস কস 54 মাল্টিপ্লাইড বাই সাইন 36। উপরে একটা ফর্মুলা অলরেডি তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে আগের চ্যাপ্টারের অর্থাৎ 7.2 এর সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, সাইন এ মাইনাস বি অর্থাৎ সাইন 54 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ডিভাইডেড বাই এখন নিচের লাইনের থেকে আমাদের যা এখান থেকে আসতেছে সেটা একটু দেখো, এখানে আমার আসতেছে হচ্ছে কস 54 ডিগ্রি আর আমার আসতেছে হচ্ছে তোমার কস কস 36 ডিগ্রি, এই লাইনটা এরকম ভাবে আসলো। আসার পরে এখন আমরা কি করতে পারি সেই জিনিসটা একটু দেখো, উপরের লাইনে তো আমি শুধু 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 সুন্দর করে লিখে দিতে পারি যে এটা নিচের লাইনে লিখি পরবর্তীতে, তো 36-এর থেকে আমার 54 থেকে 36 বিয়োগ করলে তো 18 হয়, হ্যাঁ তাহলে সাইন 18 ডিগ্রি আর নিচে যা আছে সেটা আমরা ওইভাবেই রাখি অর্থাৎ কস 54 ডিগ্রি আর এখানে হচ্ছে কস 36 ডিগ্রি এইরকম আমি লিখলাম। তো এখন আমাকে তো প্রমাণ করতে হবে 2 tan 18 ডিগ্রি, সবাই মনোযোগ দিয়ে দেখো উপরে সাইন 18 ডিগ্রি আসছে এখানে একটা 2 এবং নিচে আমি যদি শুধুমাত্র প্রমাণ করতে পারি কস 18 ডিগ্রি নিচের ওইটার সমান সমান যদি কস 18 ডিগ্রি প্রমাণ করতে পারি অর্থাৎ 54 আর 36 এইটার থেকে তাইলেই কিন্তু আমার কাজ শেষ। সো ওইটা একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে করা যায়, এটা করার জন্য আমি এখানে একটা 2 নিব এখানে একটা 2 নিব এবং এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, কোন ফর্মুলা সেটা দেখো এখানে যে আমরা সূত্রগুলো পড়ছিলাম এখান থেকে, এই যে তোমার দুইটাই কজের দেখো আমরা এখন এই পাশ থেকে ওই লাইনে এই পাশে যাবো, এখানে আমার ছিল কস 54 ডিগ্রি আর কস 36 ডিগ্রি নিচে এই লাইনটা ছিল, আমি এটার সাথে একটা 2 নিছি এটার সাথে মিলানোর চেষ্টা করি, 2 আছে আছে 2 কস এটা আছে থাকার পরে এরপর আমার এখানে সি প্লাস ডি এর জায়গায় 54 আছে আর সি মাইনাস ডি এর জায়গায় 36 আছে, এমন ভাবে এই 54 কে ভাঙাইতে হবে যেন সেটা সি প্লাস ডি এর সমান হয়, 36 কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন সেটা সি মাইনাস ডি এর সমান হয়। সো এইটা করার জন্য তোমরা যেই কাজটা করবা সব সময় সেটা হচ্ছে যে তোমার 2 cos 54 এর পরিবর্তে লিখবে এই দুইটা যোগফল, 54 এর পরিবর্তে কত লেখা যায় সেটা একটু দেখো, এই দুইটার যোগফল 54 প্লাস 36 ডিভাইডেড বাই 2 লিখলেও তো হচ্ছে না, 54 কে কিভাবে এই সি প্লাস ডি আচ্ছা এটা ভাঙানো যায়, আচ্ছা 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 পাইছি পাইছি, সো এইরকম একটা লাইন করতে হবে এই দুইটা যোগ করবা 54 প্লাস 36 এই দুটো যোগ করলে হবে কত 90, 90 এর সাথে এই দুটো বিয়োগ করে যা সেটা যোগ করে লিখবা, মনোযোগ দিয়ে দেখো প্রথমে সি এর জায়গায় লিখলাম এই দুইটার যোগফল আর ডি এর জায়গায় লিখবো এই দুইটার বিয়োগফল, 36 এর 54 থেকে 36 বিয়োগ করলে হয় হচ্ছে 18 ডিভাইডেড বাই 2, এখন তুমি দেখো এই ক্যালকুলেশন করে অবভিয়াসলি 54 পাওয়া যাবে আর পরবর্তীতে এখানে এই 90 মাইনাস 18 ডিভাইডেড বাই 2 এখান থেকে 36 পাওয়া যাবে, কিভাবে 90 আর 18 যোগ করলে হয় 118, 108, 108 কে 2 দিয়ে ভাগ করলে 54 হয় আর 90 থেকে 18 বিয়োগ করলে 72 হয়, 72 কে 2 দিয়ে ভাগ করলে 36 হয়, তাহলে যে কাজটা করবা সি এর জায়গায় হবে এই দুইটার যোগফল আর ডি এর জায়গায় হবে এই দুইটার বিয়োগফল, তাহলে এই লাইনের সাথে এখন এইটুকু সিমিলার একটু মিলানোর চেষ্টা করো, এই লাইনটা মিলে গেছে, এই লাইনটা মিলে যাওয়ার পরে আমি এই লাইনটা এই পাশ থেকে লিখতে পারি অর্থাৎ তোমার এখান থেকে লেখা যায় কজ সি মানে হচ্ছে কজ 90 ডিগ্রি প্লাস কজ 18 ডিগ্রি আর কজ 90 ডিগ্রি ভ্যালু কত 0, তো এটা আমরা জানি, এখন এই লাইনগুলো আমি হচ্ছে প্রমাণের যেখানে করতেছিলাম ওইগুলোর মধ্যে এখান থেকে করব। সো এখানে আমরা ছিলাম, তাহলে এখন এইটাকে আলাদা করি, আলাদা করার পরে উপরে 2 সাইন 18 ডিগ্রি যা ছিল এটা এইভাবে থাকবে আমি কিছু করতে পারবো না আর নিচে কজ 54 এর পরিবর্তে লেখা যায় কজ 90 প্লাস 18 ডিভাইডেড বাই 2 আর আমি এখান থেকে লিখতে পারি কজ 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি ডিভাইডেড বাই 2,
সবসময় যখন এই কাজগুলো তোমাকে করতে হবে সবসময় মনে রাখবা সি এর ভ্যালু হবে এই দুইটা কোণের যোগফল, আর ডি এর ভ্যালু হবে এই দুইটা কোণের বিয়োগফল। সবসময় এই লাইনটা মনে রাখবা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি টু সাইন 18 ডিগ্রি ডিভাইডেড বাই টু কস, এই টু ইন্টু কস 90 ডিগ্রি। আচ্ছা টু তো সূত্রের মধ্যে চলে যাচ্ছে, টু আর লেখার দরকার নেই। তো কস 90 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু জিরো, তাহলে আমার এরকম থাকবে সাইন 18 ডিগ্রি ডিভাইডেড বাই কস 18 ডিগ্রি, সাইন 18 বাই কস 18, ট্যান 18, তো ট্যান 18 ডিগ্রি। তো এই লাইনটুকু প্রমাণ শেষ। সুতরাং ট্যান 54 ডিগ্রি মাইনাস ট্যান 36 ডিগ্রি সমান সমান টু ট্যান 18 ডিগ্রি, বা আমরা এখান থেকে লিখতে পারি প্রমাণের যে লাইনটা ছিল ট্যান 54 ডিগ্রি সমান সমান ট্যান 36 ডিগ্রি প্লাস টু ট্যান 18 ডিগ্রি প্রমাণিত। তো একটু ইম্পর্টেন্ট, মানে একটু না প্রচুর ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা আমি তোমাদের দেখাইলাম এটা। সো এখন তোমরা কি আর ক্লাস করতে চাচ্ছো? তোমরা যদি বলো যে আরো করবো তাহলে আমি করাবো, কোনো প্রবলেম নাই। অবশ্যই না, কি বলেন না। সো দেখো নেক্সট দিন আমি এখানে দুইটা উদাহরণের ম্যাথ দিয়ে এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ধারণা দিলাম তোমাদেরকে। নেক্সট দিন আমরা 1 নাম্বার থেকে এই চ্যাপ্টারের ম্যাথ গুলা করা শুরু করব। এখানে মোটামুটি 4-5, 19টার মধ্যে 4-5টা ম্যাথ আছে যেগুলো পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট। যেমন এই ম্যাথ গুলো আমি তোমাদের তো করা আমি করব না, এটা তোমরা কস এ কস বি মানে কস সি প্লাস কস ডি এবং কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাইলে এইগুলো প্রমাণ হয়ে যাবে। এগুলো একদম ইজি, সহজ যে ম্যাথ গুলো সেগুলো আমি তোমাদের দিয়ে করাবো। আর তোমাদের এইচ ডাব্লিউর জন্য আমি দিতেছি, তোমরা আমাকে নেক্সট ক্লাসে যারা এইচ ডাব্লিউ দিছো তারা তো দিছো, যারা দেও নাই তাদেরকে আমি বলছি প্লিজ প্লিজ এই কাজগুলো করো, তোমাদের ভালোর জন্য আমি বলতেছি এই কাজগুলো করো। তাহলে 7.1 এবং 7.2 এই দুইটা চ্যাপ্টারে যার যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমাকে দেখাবে। যেমন